নিজের সামাজিক মাধ্যমে বাচ্চা চুরির ঘটনা একটি ভিডিও শেয়ার করে গুজব ছড়ানোর ঘটনায় রাধাকিশোরপুর থানায় পুলিশ এক যুবককে আটক করে আনেন। জানা যায়, জামদুরি এলাকার যুবক জুয়েল দাস বয়স 22 বছর। তার ফেসবুক স্ট্যাটাসে বাচ্চা চুরির ঘটনার ভিডিও পোস্ট করা হয়। এই গুজব ভিডিও রবিবার রাতে জুয়েল দাসের সামাজিক মাধ্যমে তথা ফেসবুকে দেওয়ার খবর পেয়ে সোমবার দুপুরে জুয়েল দাসকে রাজারবাগ এলাকায় একটি মিষ্টির দোকান থেকে আটক করে নিয়ে আসা হয় পুলিশ স্টেশনে। জুয়েল দাস রাজারবাগ একটি মিষ্টির দোকানে কারিগর হিসেবে কর্মরত বলে জানা যায়। আর এই ঘটনায় গোটা মন্দিরনগরীতে আতঙ্কের সৃষ্টি হয়। পুলিশ জুয়েল দাসকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। কোন জায়গায় আনছে? Bureau report, Voice 18.